কোভিড উনিশ বা করোনা সম্পর্কে বিস্তারিত জানতে রোগীদের লক্ষণ সেরে ওঠার পর দীর্ঘমেয়াদী জটিলতা এবং অ্যান্টিবডির উপস্থিতি নিয়ে গবেষণা করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও করোনা ফোকাল পার্সন ডাক্তার মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বে ছয়জন স্বাস্থ্য বিশেষজ্ঞ গত বছর অক্টোবর থেকে গেল এপ্রিল পর্যন্ত প্রায় সাত মাস ধরে এক জনের উপর চলে এই গবেষণা যার মধ্যে করোনা আক্রান্ত ছিলেন নয়শো একচল্লিশ জন গবেষণায় অ্যান্টিবডি ও হার্ড ইমিউনিটি তৈরির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন গবেষকরা আর্টিফিশিয়াল পজিটিভ ছিল তাদের ক্ষেত্রে শতকরা প্রায় এইটি এইট পার্সেন্টের উপরে আমাদের অ্যান্টিবডি পজিটিভ ছিল যেমন আমরা দেখেছি প্রায় নয় মাস পর্যন্ত তাদের শরীরে অ্যান্টিবডি পজিটিভ ছিল এবং একইভাবে ছিল রিটেন ছিল এবং আরেকটা ফাইন্ডিং ছিল যেটা যাদের আর্টিফিশিয়াল নেগেটিভ ছিল তাদের মধ্যে শতকরা ছাব্বিশ জনের মধ্যে আমরা দেখেছি যে অ্যান্টিবডি তৈরি হয়েছে যদিও তারা করোনা নেগেটিভ ছিলেন তো এটা ওভারঅল যদি আমরা এই পার্সেন্টেজ ধরি আমরা দেখেছি যে সিক্সটি মানুষ কিন্তু অ্যান্টিবডি আমরা পেয়েছি এটা কিন্তু আমাদের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে সাহায্য করছে আমরা আস্তে আস্তে হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছি গবেষণার ফল বলছে করোনা থেকে সুস্থ হওয়ার পরেও প্রায় সাতান্ন শতাংশ রোগী নানান শারীরিক সমস্যা বোধ করছেন তাই করোনা মুক্ত হওয়ার পরও সচেতন থাকতে বলছেন গবেষকরা শ্বাসকষ্টের কথা সবচেয়ে বেশি বলছে চুল পরে যাওয়ার কথা বলছে এবং দুর্বলতা এই পয়েন্টগুলি আমরা কিন্তু তাদের ক্ষেত্রে বেশি পেয়েছি পোস্ট কোভিড লক্ষণসমূহ সরাসরি করোনা আক্রান্তদের নিয়ে গবেষণাটি করায় এর ফল নিয়ে আস্থা রাখছেন গবেষকরা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আমরা তাদের কাছ থেকে তথ্য নিয়েছি এবং একই সাথে রক্তের নমুনা সংগ্রহ করে সেই নমুনা পরীক্ষা করে আমরা অ্যান্টিবডি উপস্থিতি নিশ্চিত হয়েছি গবেষণায় প্রাপ্ত ফলাফল করোনা নির্মূলে নীতিগত সিদ্ধান্ত নিতে সরকারকে সহায়তা করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা গবেষণাটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে নাজমুল সাদিকি মাতসাঙ্গা সংবাদ চট্টগ্রাম